আমি কনফারেন্সে দেখেছি মেনলি এটা সেটা হচ্ছে যে আমি একটা আপনারা সবাই জানেন আমি আমার একাডেমি চালাই, একাডেমির মাধ্যমে আমি একটা টুর্নামেন্ট করি যেটার নাম হচ্ছে চেস ফর ইউ, এবং যেটা বিগত মানে এটা এই বছর 13th এডিশন হবে, এবং এই টুর্নামেন্টটা বাচ্চাদের মধ্যে ভীষণ একটা মানে পপুলার একটা ইভেন্ট, তাই 800 বাচ্চা পার্টিসিপেট করে, এবং এইটার আমি অর্গানাইজ করতে চেয়েছিলাম 2nd এবং 3rd নভেম্বর, যার জন্য আমি অল ইন্ডিয়া চেস ফেডারেশনের যার লোকাল মেডে আমি পিট ফর্ম ফিল আপ করি এবং থ্রু স্টেট বোর্ডে আমি অ্যাপিল করি টু ফেডারেশন যেটা আমি পারমিশন দেওয়া হবো, এবং অল ইন্ডিয়া চেস ফেডারেশন থেকে ইভেন্ট কোড দেওয়া হয়েছিলো ইনিশিয়ালি, কিন্তু সামহাও আমাদের বেঙ্গল চেডারেশন থেকে এটা রেকমেন্ডেশন যায়নি যেটা আমাদের নিয়ম, এবং যা না যাওয়ার জন্য এই মুহূর্তে আমার টুর্নামেন্টটা পারমিশন নিয়ে একটা প্রবলেম দেখা দিয়েছে, এবং যার জন্য আমাকে এই টুর্নামেন্টটা এখন আমি 2 এবং 3rd নভেম্বর করতে পারবো কিনা সেটা আর এটা পিছনে গ্রাউন্ড হচ্ছে আজকে যিনি সেক্রেটারি এটা অপরুল আইভি, উনি ব্যক্তিগতভাবে আমার ইনিশিয়েটা নিয়েছেন, কেননা অনেক কিছু উনি বিগত 1-2 বছর ধরে করে আসছেন, যেমন বেশ কিছু প্লেয়ারকে বিভিন্ন টুর্নামেন্টে খেলতে না দেওয়া, যারা প্রতিবাদ করেছে তার মধ্যে দিলীপ দাস একজন ইমার্জিং সিনিয়র খেলোয়াড়, উনি লাস্ট 1 বছর খেলতে পারছিলেন না, বাধ্য হয়ে ওনাকে কোর্টে যেতে হয়েছে, এবং কোর্ট অর্ডার নিয়ে উনি রিসেন্টলি 11-ই আগস্ট একটা টুর্নামেন্ট হয়েছে সেখানে পার্টিসিপেট করেছেন, বাচ্চা মেয়ে একজন আছেন 9 ন্যাশনাল এবং স্টেট চ্যাম্পিয়ন স্নেহা হালদার, তাকে কলকাতার মধ্যে টুর্নামেন্ট যাতে খেলতে না দেওয়া হয় তার জন্য সমস্ত অর্গানাইজারকে অপনার আইডি মানে বারবারই সবাই ইনস্ট্রাকশন দিয়েছে, এবং এছাড়া যখন আমি ফেডারেশন ইউনিয়নের মাধ্যমে উনি মিলছি এতদিন ধরে একটা ফান্ড একটা গ্রান্ট, তার আগে আবারও একটা কথা লাগবে সেটা হচ্ছে যে সূর্যসহর গাঙ্গুলি এবং দীপ সেন আমাদের কলকাতাতে জাতীয় টিম চ্যাম্পিয়নশিপ বেঙ্গল দাবা অর্গানাইজ করেছিল ফেব্রুয়ারি মাসে, যেখানে আমি নিজেও পার্টিসিপেট করেছিলাম বেঙ্গলকে রিপ্রেজেন্ট করেছিলাম, সেখানের কিছু অর্গানাইজেশন প্রবলেম নিয়ে গ্র্যান্ডমাস্টার সূর্যসহর গাঙ্গুলি এবং দীপ সেন ওরা চেস বেস ইন্ডিয়ার একটা ডিজিটাল আমাদের চেসের একটা খুব পপুলার একটা মানে চ্যানেল তাদেরকে যখন কমপ্লেন করেছিল তখন অতুলনাইডি ওর সবার সমস্ত মেম্বারদের সমস্ত মেম্বারদের বলেছিল যে আমরা অফিসিয়াল কোনো টুর্নামেন্টে পেয়ে গেছি স্যার আমরা ওদের দুজনকে ডাকছি, সুতরাং আজকে যখনই টুর্নামেন্টের মেম্বার গেল যখন প্রস্তুত হয়েছে কোনো না কোনো কাজে অসন্তোষ পায় তখন কখনো তাদেরকে ব্যক্তিগতভাবে সেই অ্যাপ্রোচটা মিটিয়েছে, এবং এই হচ্ছে উনি হচ্ছেন অতুলনাইডি হচ্ছে সেক্রেটারি বেঙ্গল দাবা, অ্যাট দ্য সেম টাইম গ্লোবাল চেস ফাউন্ডেশন বলে একটা অর্গানাইজেশন উনি চালাচ্ছেন প্রাইভেট, এটা হচ্ছে মানে 2 বা 3 জনের জয়েন্ট একটা দিয়েছে, এবং আদিবাসী উন্নয়নের পক্ষ থেকে একটা ফান্ড লাস্ট 3-4 বছর ধরে অনেকদিন ধরে শুনে আছি যে গ্লোবাল চেস পাচ্ছি, এবং গ্লোবাল চেস যেটা অথম এতদিনে সবাইকে বলে আসছিল যে ওরা এটা মেয়েদের উদ্যোগে করছে মেয়েদের পকেট থেকে টাকা দিয়ে করছে সোশ্যাল ওয়ার্ক করছে, এবং আমরা সবার মনে একটা ধারণা ছিল যে ইভেন্ট ওয়াইজ কেননা ধরুন যে 7-8টা স্কুলে আদিবাসী স্কুলে যেখানে দাবাস খেলা হচ্ছে সেখানে যে পুষে যাচ্ছে আমরা তো ইভেন্ট ওয়াইজ একটু কিছু টাকা সরকাতে পাচ্ছি, কিন্তু ফাংশনের অ্যাকাউন্টে গেছে, এবং লাস্ট 1 বছর 2018 মার্চ থেকে 2019 মার্চ অব্দি প্রায় 35 লক্ষ টাকা সরকার থেকে আদিবাসী উন্নয়ন দপ্তরের মানে ডিপার্টমেন্ট থেকে গ্লোবাল চেস ফাউন্ডেশনের অ্যাকাউন্টে গেছে, তার মধ্যে 9 লক্ষ টাকার মতো 8 লক্ষ সামথিং ফিগার যেটা আপনার কাছে যা সামারি দেওয়া হয়েছে ওইটা খরচা করা হয়েছে কোচেদের ফিস যারা কোচিং করেছে, বাকি প্রায় 23-24 লক্ষ টাকার মতো তার বেশি ওইটা ক্যাশ উইথড্রল অথবা সেলফ চেকে উইথড্র হয়েছে, তো এখানেই আমি মাননীয় মন্ত্রী এবার যখন এটা যখন জানতে পেরেছে মাননীয় মন্ত্রী তখন মাননীয় মন্ত্রী আমাকে ফোন করেছিলেন এই জিনিসটা অনেকদিন ধরে চলছিল, তখন মাননীয় মন্ত্রী আমাকে ফোন করে জানতে পেরেছেন যে আমরা মেন বডিটা সাথে এই মাস্টার সব না আমি চেম্বার চেষ্টা জিজ্ঞাসা করে মাননীয় মন্ত্রীর সঙ্গে দেখা করি, দেখা করে আমি মাননীয় মন্ত্রীর কাছে আমি আবেদন করি যে এই যে 4-5 বছর ধরে যেটা মানে পেয়েছে সেটা যেন পূর্ণাঙ্গ প্রতিনিধিত্ব করি, কেননা আমাদের কাছে যা খবর আছে বিভিন্ন সোর্সের মাধ্যমে
যেখানে যে প্রায় 23 লাখ টাকার মতো ক্যাশ উইথড্রল এবং ট্রানজাকশন হচ্ছে এবং টাকাটা ঠিক মতো যে যে কারণের জন্য দেওয়া হচ্ছে খরচ সেইভাবে সেই কারণের জন্য এটাকে খরচ করা হয় এবং মাননীয় মন্ত্রী রাজীববাবু উনি বলেছেন যে হ্যাঁ আমি ইনকোয়ারি চালু করছি এবং আমাদের কাছ থেকে হিসাব চাচ্ছি এবং আশা করি যে যখন তদন্ত পুরো জিনিসটা বেরিয়ে আসবে সুতরাং আমার এটাই আমার আবেদন যে বাংলার দাবা ঠিকঠাক চলুক একটা কমিটি আছে কমিটির মাধ্যমে চলুক এখানে যেন ব্যক্তিগত কোনো উদ্যোগে না চলুক এবং যে টাকা যে ব্র্যান্ড যেটাই আসবে না কেন সেটা ইউজ করা হবে আমার এই আবেদন নিয়ে আছে এই পাতে পারে ডেফিনেটলি এরপরে তো আমার নিজস্ব একাডেমিও আছে ডেফিনেটলি ওর মতো করে চাইবে কিন্তু আমি মাননীয় ক্রীড়ামন্ত্রীর কাছেও আমি তার কাছে আবেদন করেছি এই জিনিসটা পুরো জানিয়েছি উনি বলেছেন ঠিক আছে দপ্তর থেকে এটা যেহেতু এটা অন্য দপ্তর থেকে টাকাটা গেছে ওই দপ্তর থেকে এটা এনকোয়ারি হবে এবং আমি আমার মতো করে আমি দেখবো আপনারা বললেন যে হ্যাঁ আমাকে জানতে চেয়েছিল যে কোনো নেগেটিভ কিছু আমি বেঙ্গল দেওয়া বা প্রবাদ চেষ্ট আমি সত্যি বলেছি কিনা আমার বক্তব্য হচ্ছে আমি কোনোদিন আমি বেঙ্গল দেওয়ার সঙ্গে নেগেটিভ করিনি আমি ইনফ্যাক্ট আমি মাননীয় মন্ত্রীকে আমি এটা বলেছি যে প্রজেক্ট শুধু প্রজেক্টটা যেন বন্ধ না হয় এবং সেই কথা মতো যখন মন্ত্রী জানতে পারলেন যে বেঙ্গল চিনি এটাও যে যেগুলো চাকরিতে আছেন তখন নাম দিন তার সত্যি কিন্তু বেঙ্গল দেওয়ার মানে বেঙ্গল চেজেশন এবং এই ব্র্যান্ডটা বেঙ্গল চেজেশনে যাচ্ছে যাবে আগামী মাস থেকে এবং আশা করি বেঙ্গল দেওয়ার যখন যাবে তখন বেঙ্গল চেজেশন এটাকে চালাবে একটা কমিটির মাধ্যমে এবং সেখানে যারা কমিটির যারা এক্সিকিউটিভ কমিটির মেম্বার্স আছে তারা এটা ডিসাইড করবে কোন কমিটির মাধ্যমে কীভাবে যা উনি কিন্তু কনসালটেন্ট হিসাবে আজকে আদিবাসী মাস থেকে ওনাকে অ্যাপয়েন্ট করা হয়েছিল কনসালটেন্ট হিসাবে গাইড করার জন্য প্রপার গাইডেন্স হওয়া চাইছে যে কোন কাকে দেওয়া হবে এটা কীভাবে চালাবে উনি অ্যাজ এ কনসালটেন্ট উনি সাজেস্ট করেছেন গ্লোবাল চেসকে উনি তো বেঙ্গল চেসকে সাজেস্ট করেন কেননা উনি তো বেঙ্গল চেসের সেকেন্ড কিন্তু উনি বেঙ্গল চেস আমি দেখছি সুতরাং ব্যাপার হচ্ছে যে সরকার যার মানে মাননীয় মন্ত্রী জানতেন না এরকম একটা প্রজেক্ট চলছে ওনাকে আমার অফিসে আমি জানি একটা এই টুর্নামেন্ট হয়েছে এই 10 না 11 সেখানে খেলতে পেরেছে গাড়িটা কোর্ট অর্ডার সুতরাং সিচুয়েশনটা ওই জায়গায় পৌঁছে গেছে আজকে একজন প্লেয়ারকে খুলতে যেতে হবে প্লেয়ারের সঙ্গে এমন আপনার মনে থাকতেই পারে আমার থাকতেই পারে আপনি দেখে তাকে আপনি নানা রকমের আপনি বলতে পারেন কিন্তু আপনি খেলতে দেবেন মানে খেলতে পেরেছে উইথ দ্য কোরোনা আমার আমি এখন আমি সব কমিয়ে এসেছি কারণ আমাকে আপনার বলছেন এখন দিনের আসেন না আমি উইদাউট প্রপার উইদাউট প্রপার ডকুমেন্ট আমি যদি না আসি আজকে যে পুরোনা যেটা দিয়েছি আমি সব দিয়ে পাস আমি যেমন খেলতে পারবো রেজিস্ট্রেশন আমার বাচ্চা নিয়ে 9 বছরের বাচ্চা নিয়ে ও আন্ডার 9 ন্যাশনাল স্টেট চাই ও এখন কলকাতার কোন টুর্নামেন্টে লাস্ট এক বছর রাস্তা করতে চাই আমার বাবা আমার বাড়ি কেমন আমার গিয়ে অ্যাপয়েন্ট চাই ও এখন এশিয়ান এশিয়ান ইউথ খেলছে সরি ওয়ার্ল্ড ক্যাডেট খেলছে চাইনা সি ইজ প্রেজেন্ট দ্য ইন্ডিয়া ইন ওয়ার্ল্ড ক্যাডেট ইন চাইনা আপনি